আছেন আর আই হোপ যে দেখেন আছেন সুস্থ আছেন। তো আজকে ফাইনালি আমার বাসা থেকে ভিডিও দিয়েছি, তো আজকে যাচ্ছি আবার তালচুরি ব্রিজ। তো এই নিয়ে আমার তিন নম্বর ভিডিও তালচুরি ব্রিজে, তো আজকে আমরা তালচুরি ব্রিজ যাবো, ওইখানে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে, তো ওইখানে আজকে আমরা একটু খাবো, দেন একটা ছোটো একটা রিভিউ দেবো, দেন আমরা চলে আসবো। তো আমরা আজকে আবার যাচ্ছি, কারণ বাসা থেকে তখন ভিডিও দিতে না, তো অনেকদিন আটকা। তো আশা করি যেমন আমাদের চলতে চাইছি তোমার রমজান মাস শুরু, তো আমরা তেমন একটা ভিডিও মেক করতে পারবো না, তো ভিডিও দেখতে থাকা যাবে দেখুন। আর হ্যাঁ, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে তালতলি। তো আগে আমরা সিএম কি রিসিভ করবো, দেন আমরা তালতলি ব্রিজ যাবো, দেন আমার যদি ছোটো ভাই আসবে তো হচ্ছে তো একসাথে হয়ে আমরা দেন রেস্টুরেন্ট ঢুকবো, দেন আমরা খাবো, চিল খুব মজা করবো, এনজয় করবো। তালতলি বাজার, এটা এই সেই রাহাল। হাই গাইস, কি আবারটা বলো তো? ও রাজা ভাই, তাকে তোমার ইন্টারভিউ নেবো, ব্রিজে বসে সমস্যা নেই। তো আমরা এই ব্রিজের নিচে একদম তোমরা প্রত্যেক বাড়ি খেয়ে নিয়ে সেটা ব্রেক দেয়। তো এইটা আমার ছোট ভাই রাহান। তো রাহান, তুমি কিছু বলো ভাইয়া। এইটি অর্জন অনেক বাটু, অনেক কষ্ট, এটা বলতে 5 মিনিট টাইম লাগে। কি খবর ভাইয়া এই মহামারী করোনার ভিতরে? এই তো ভাই, আর কোথায় আর চলবে বুঝো না, তো করোনার ভিতরে যতটা চলে। তো তোমার বেশি ইন্টু দালাম, কারণ তুমি সিএম আহমেদ, আমরা সবাই জানি তুমি অনেকবার ভিডিওতে আসছো। তো কিছু বলবো এমনি ভাইয়া? গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই আমরা চলে এসেছি মাটির সাথে। তো এখন আমরা আছি বর্তমানে একটা মাটির সাথে একদম গেটের সামনে। তো দেখি ওখানে রাস্তার মতন পোল একদম কাঠের, তো আসলে দেখতে খুব ভালো লাগছে। আশেপাশের ওয়েদার জায়গাটা এমন একটা ভাবে করছে, মানে আগে এটা নদীর মতন ছিল, তো এটা এখন মানে ভাঙাটা খোলার মতো হয়েছে, তো তার উপরে এটা করছে, তো আসলে খুব ভালো লাগে দেখতে। তো আমরা এখন এটা ছোটোখাটো ভিউ দেখে আসবো, তো চলুন একটা ছোটোখাটো ভিউ দেখে দেন আমরা আবার। তো আমরা অলরেডি মানে বসে গেছি, তো আমরা মানে যতটুকু সম্ভব আমরা একটা ছোটোখাটো ভিউ নেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভিউটা ভালো লাগছে। আর হ্যাঁ, এই জায়গাটা মজার বেশি, মানে মজার বেশি হইতেছে যে এখানে মানে মোটামুটি যে খাবারের যে প্রাইসগুলো, তো আমাদের শহরের থেকে অনেকটাই কম এখানে, মানে প্রাইসটা অনেকটা কম, বাট এখন পর্যন্ত আমরা খাবারটা হাতে পাই না, তো হাতে পেলে আমরা বুঝতে পারবো যে খাবারটা আসলে কেমন মজা না কি। তো সব ক্ষেত্রেই একটা খারাপ দিক ভালো দিক সব মিলেই থাকে, তো আশা করি ভালো হবে কিছু। তো আমরা এখন এখানে খাবার জন্য ওয়েট করতেছি, তো দেখি কতক্ষণ লাগে আসতে। আর হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর, বাট আমরা এতদিন ওখানে আসে আড্ডা মারতাম, তো ফাইনালি আজকে আমরা রেস্টুরেন্টে এখানে আসলাম মাটির সাথে, তো আমাদের আগে কখনো আসা হয়নি। তো সত্যি কথা বলতে যে এই জায়গায় বসেটা মানে একটা ফিলিংসটি অন্যরকম আছে, যে পুরাটা দেখতে পা দেখা যেতেছে, পুরোটা একদম এই ব্রিজ এখান থেকে একদম পুরো ব্রিজের ভিউটা দেখা যেতেছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো
তো এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড অস্থির হৃদয়। তো আসলে ভাইয়ের নাম অস্থির হৃদয় না, বাট তার আইডির নাম অস্থির হৃদয়। তো ভাই কিছু বলবা, বলো তুমি তো আমার এইখানে আসার ইনভাইট করলো আর কি। হ্যাঁ ইনভাইট করছি, কারণ আমি জানি যে তুমি অনেক সুন্দর ব্লগ ক্রিয়েট করো, তো সুন্দর একটা পরিবেশে আমি চাই যে তুমি আরও আর কি মানে আমাদের রেস্টুরেন্ট মাটির সাজ এটা বেশি না ভাঙে যে উঠাইছে, তো এটাকে তুমি একটু কিছু তুললে ধরার চেষ্টা করো, বা তোমার কী বলবো যে এখানে যে তোমার এই মাটির সাজটা সেখানে মনে করো সব আসবাবপত্র মাটির সাজ দিয়ে দিয়ে মাটির আসবাবপত্র তৈরি, তো এইসবই আর কি। এখানে আসলে আমাদের এই মেনুটা পাবতেন, এখানে আমাদের সব খাবারের লিস্ট পাট একদম মানে প্রপারলি সবই মোটামুটি কম প্রাইজে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এটা মানে রেস্টুরেন্ট নাম হচ্ছে মাটির সাজ, তো এখানে যে প্লেটটা সেটা একদম মাটির, চেওড়া প্লেট মাটির। তো এখানে মোটামুটি আসবাবপত্র সবই মাটি, তো দেখতেই পারতেছেন মাটি না কাঠ, এটা তো কাঠ, এটা মাটির আসবাবপত্র মানে যে খাবার টাবার যে খাবো এইটা এগুলো সব মাটির। সিয়াম হাই সিয়াম, তোমার এখন তো চারটেই চলে আসছে, এখন খাও না কেন? পানি ব্যবস্থা পানি কিনে গেছে, পানি কেন না কেন? খালি গিফট আমি করো আমি তো ভিডিও মেক করতেছি, এটা আমার সব আছে, সব ডকুমেন্টস আমার কাছে। এই ওয়েটার এই ওয়েটার পানি না পানি আর পানি দে, আগে জীবন বাঁচা। সবার প্লেট এখনো ভরা, কিন্তু আমাদের এই ভাইয়ের প্লেট শেষ, তার জন্য হয়তো আবার অর্ডার দেওয়া লাগবে। দেখেন মাইন খাওয়া খাওয়ার চেয়ে আসে। তো আচ্ছা ভাই, আমরা তো অলওয়েজ মানে এই যে মাটির সাজ আসতে তা অবশ্যই আপনাদের পাবো, অলওয়েজ পাবো। তো আমরা এটা জানতে চাইছিলাম যে আপনার এটা মানে কখন সকাল কয়টা অন হয় আর রাত্র কয়টা অফ হয়, আর করোনার ভিতরে আপনারা কী কী সিস্টেম চালু করছেন আর কি, এইসব বিষয়ে যদি আপনি একটু বলতেন আর কি। আমাদের এটা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চালু থাকে, তো রাষ্ট্রীয় যে নিয়মকানুন আছে এখন করোনা প্রেক্ষাপট অনুসারে ওই নিয়ম মেনে চলবে আর কি। এখন যে দিক নির্দেশনা সরকারের আছে আমরা ওইভাবেই চলবো আর কি, আর যে টাইমটা সরকার নির্ধারণ করবো ওই টাইমে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তারপরে গেস্ট আসবে ওইভাবে আমরা রিসিভ করবো। মানে বাধ্যতামূলক আর কিছু থাকবে না, মাস্কটা আমাদের দরকার, মাস্ক বাধ্যতামূলক, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আমাদের আছে। হ্যাঁ আমরা ভিতরে গেস্ট গেলে অবশ্যই তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দেবো। এই তো আচ্ছা, ও ফাইনাল আমাদের মূলত খাবার মানে খাবারের কাজ শেষ, খাবারের পর্ব আমরা এখন করে আমরা বেরোইলাম। তো আসলে এখানে নিয়মগুলো খুব ভালো লাগছে, তো আমরা এখানে আসলে মানে বাধ্যতামূলক আমাদের সরকারি নিয়ম মাস্কটা পরে আসতে হবে, দেন আমাদের আবার হ্যানিটাইজার ব্যবহার মানে স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে। তো আর হ্যাঁ, যে খাবারের মান মোটামুটি ভালো, আর সব থেকে ইউনিক বলতে যেটা, তো এটার নাম দিচ্ছে মাটির সাজ। আর এখানে একটা মানে জিনিস খুব ভালো লাগছে, আমাদের যে আসবাবপত্র সব মাটির, তো এক্ষেত্রে জিনিসটা খুব ভালো লাগছে। আর অনেকদিন পর মাটির প্লেটে মাটির গ্লাসে পানি খেলাম, প্লেটে খাইলাম, তো আসলে অনেক ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের এখন বর্তমান যে দেশের যে অবস্থা মহামারী করোনা, তো এই ক্ষেত্রে আমরা তেমন ভিডিও মেক করতে পারি না। তো আজকে অনেকদিন পর ওই যে আমাদের হৃদয় ভাই, তো হৃদয় ভাই আমাদের ইনভাইট করলো, তার জন্য আর কি আমাদের এখানে আসা। আর হ্যাঁ, এটা রাত্রবেলা দেখতে এরা মানে ভিউটা অনেক সুন্দর লাগে, তো আমরা রাত পর্যন্ত ওয়েট করতেছি। তো আমরা রাতে একটা সন্ধ্যাবেলা একটা ছোটো একটা শট নেবো, দেন আমরা বাসে দেখে চলে যাবো। আর সত্যি আজকে দিনটা ভালোই লাগতেছে। আর একটা কথা না বলতেই না আবারও বলতে হবে যে আর যে আমরা সবাই একটু মানে সেফটিভাবে চলাফেরা করবো, কারণ এখন প্রতিদিন রেকর্ড ভাঙতেছে করোনার আক্রান্তের। তো এই ক্ষেত্রে আমরা সবাই একটু সেফটি চলাফেরা করবো, আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, কারণ আর আজকে কালকে মাঝে পরশু আমাদের রমজান মাস শুরু, তো আমরা তেমন কোনো ভিডিও মেক করতে পারবো না, তাই আমরা আজকে ভিডিও মেক করলাম। তো আশা করি কালকেও আমরা একটা ভিডিও মেক করবো। তো নতুন নতুন দুই তিনটা ভিডিও নিয়ে আমরা আসতেছি, তো দেখা হচ্ছে বেন ইসবুত। আর হ্যাঁ, রাতে আমরা শট নেবো, দেন আমরা রাতে কথা বলে দিন। আমরা এখন শুনবো হৃদয় ভাইয়ের কাছ থেকে, তো হৃদয় ভাই আজকে প্রথমবার মতো আমাদের ভিডিওটা অ্যাটেন্ড করছে, তো আজকে বাইর কেমন লাগছে আর কি। তো হৃদয় ভাই,
তো কেমন লাগলো ভাই আজকে প্রথমবার মতন ভিডিওতে এসে? প্রথমবার ভিডিওতে এসে অনেক ভালো লাগলো। আর তোমার যে আপ্যায়ন সেটা মানে খুব কম মানুষ হয়তো করে, তো তোমার জন্য অনেক দোয়া রইলো। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের মাইন্ড বেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলওয়েজ তাকে সাপোর্ট করবেন, জানি সে একদিন তার স্বপ্নটাকে অনেক বড়ভাবে গড়ে তুলতে পারে। ধন্যবাদ। আর ভাই তোমার জন্য কথাটা সবচেয়ে সবাই রাখে। আমরা এখন আবার যাচ্ছি সেই শায়েস্তাবাদ বাজারে, তো ওখান থেকে আমরা ওখানে নদীর পাড় যাবো, দেন আমরা ওখানে বসে আড্ডা দেবো। আর হ্যাঁ, আমাদের আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদের সবার সাথে মিট করবো, দেন আমরা আবার ওখান থেকে বের হয়ে সন্ধ্যার দিকে আবার বাসে যাবো। তো আমরা পাশে কি কোয়ালিটির ভিডিও করতে পারি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আচ্ছা।